সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে প্রাণীবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম। আমি শাহজাদী স্বপ্না, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আজকে আমরা পড়ব জেনেটিক্সের সাইটোপ্লাজমীয় উত্তরাধিকার, অর্থাৎ সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্স, যেটা আমরা সাধারণত করে থাকি যে ক্রোমোজোম কি, বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, যা কিনা নিউক্লিয়াসে বিদ্যমান। তবে কিছু কিছু জীবে দেখা যায় যে নিউক্লিয়াসের বাইরেও সাইটোপ্লাজমে অতিরিক্ত ডিএনএ থাকে, যেমন প্লাজমিড। তোমরা কম বেশি সবাই চিনবে যে ইকোলাই ব্যাকটেরিয়াতে প্লাজমিড, যেটা ইন্টারে পড়েছিলে। আর সেই অতিরিক্ত ডিএনএ যখন বংশগত বৈশিষ্ট্য বহন করে অপত্যে নিয়ে যায়, তখনকেই আমরা বলবো সাইটোপ্লাজমীয় উত্তরাধিকার। কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান বহুনিউক্লিয় ডিএনএ এর মাধ্যমে প্যারেন্টের বৈশিষ্ট্য অপত্যে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্স বলে। একে মাতৃতান্ত্রিক উত্তরাধিকারও বলা হয়ে থাকে, কারণ যখন ওভাম এবং স্পার্ম মিলিত হয় তখন সাইটোপ্লাজমটা কিন্তু ওভামেরই থাকে, স্পার্মে শুধু নিউক্লিয়াসটা নিষিক্ত হওয়ার সময় প্রবেশ করে। শামুকের খোলকের প্যাচের গঠনের মধ্যে আমরা এই মাতৃতান্ত্রিক বা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটা দেখতে পাই। তাহলে আগে জেনে নেই যে শামুকের খোলকের প্যাচটা কেমন হতে পারে। শামুকের খোলকের বামাবর্ত প্যাচকে সিনিস্ট্রাল বলা হয়, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং ডানাবর্ত প্যাচকে ডেক্সট্রাল, যেটা প্রকট বৈশিষ্ট্য বলা হচ্ছে। তবে সব শামুকেই দেখা যায় না, লিমনিয়া পেরিগ্রাতে এই উভয় ধরনের প্যাচ দেখতে পাওয়া যায়। কারণ কোন শামুকে যদি দেখা যায় যে একটি প্যাচ দেখা যায়, তাহলে সেখানে তো প্রকট প্রচ্ছন্ন কোন কথাই থাকে না, কারণ যার একটি আছে। দুইটি আছে বলেই আমরা এখানে বুঝতে পারবো কিভাবে সাইটোপ্লাজমে ইনহেরিটেন্স হচ্ছে। ধরেই ডেক্সট্রাল প্যাচের জন্য দায়ী প্রকট জিন এস প্লাস, এবং সিনিস্ট্রাল প্যাচের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন এস। এখন হচ্ছে আমরা যেটা হোমোজাইগাস, পিতা এবং মাতা নিব ডেক্সট্রাল এবং সিনিস্ট্রাল, যেখানে ডেক্সট্রাল সিনিস্ট্রাল এর উপর প্রকট, তারপর দেখি যে কিভাবে সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্স হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যামেট, মাতা হচ্ছে ডেক্সট্রাল এবং পিতা সিনিস্ট্রাল। যেহেতু হোমোজাইগাস তাই আমরা একটি করে জিন নিয়েছি এবং অপত্য হয়েছে ডেক্সট্রাল। এখন কোশ্চেন হতে পারে যে ম্যাডাম, ডেক্সট্রাল তো প্রকট, এরা তো নর্মালি সাইটোপ্লাজম ইনহেরিটেন্স এর প্রয়োজন হয় না, এটা ডেক্সট্রালই হবে। হ্যাঁ, এখানে ঠিক আছে, কিন্তু এখানে সাইটোপ্লাজম ইনহেরিটেন্স এর জন্য হয়েছে, আমরা নেক্সট ইয়েতে বুঝতে পারবো ক্রসগুলোতে। ডেক্সট্রালের সাথে যদি আবার ডেক্সট্রাল সেম জিনোটাইপ ধারী, অর্থাৎ হেটারোজাইগাস ডেক্সট্রালের সাথে ক্রস ঘটানো হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এস প্লাস এস প্লাস, অর্থাৎ হোমোজাইগাস ডেক্সট্রাল, এস প্লাস এস এস প্লাস এস, হেটারোজাইগাস ডেক্সট্রাল এবং এস এস, এটা কিন্তু সিনিস্ট্রাল হওয়ার কথা ছিল, কারণ এখানে ডেক্সট্রালের কোনো জিনই নেই, কিন্তু এটা ডেক্সট্রাল হবে, কারণ হচ্ছে তার মাতা, অর্থাৎ যে মাতৃতান্ত্রিক সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স আমরা বলছি, সেখানে সাইটোপ্লাজমে যে অতিরিক্ত ডিএনএ ছিল সেটার মাধ্যমে তার বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছে, এই জন্য এখানে সকলে ডেক্সট্রাল। এখন আমরা এফ থ্রি জনুতে দেখতে পাবো যে এস প্লাস এস প্লাস যেহেতু ডেক্সট্রাল ছিল, অপত্য ডেক্সট্রাল হয়েছে, হেটারোজাইগাস ডেক্সট্রাল থেকেও অপত্য ডেক্সট্রাল হয়েছে, কিন্তু এস এস এই ডেক্সট্রাল থেকে সিনিস্ট্রাল হয়েছে। এখন কোশ্চেন হতে পারে যে ডেক্সট্রাল মাথা থেকে তো ডেক্সট্রালই হওয়ার কথা, কারণ তার সাইটোপ্লাজমে তো ডেক্সট্রাল ছিল, কিন্তু এখানে মাতার যে আমরা দেখছি এস এস, এই জিনোটাইপটা সম্পূর্ণ সিনিস্ট্রাল, ডেক্সট্রালের কিছুই নেই, যে সেজন্য যখন যেটা নির্ধারিত হবে সেটা তার মাতা দ্বারা নির্ধারিত হবে, অর্থাৎ এস এস এই এফ থ্রি জেনারেশনের মাতা হচ্ছে এফ টু জেনারেশনের, এখানে এস এস, সেজন্য এখানে সিনিস্ট্রাল হয়েছে। অর্থাৎ এই মাতৃতান্ত্রিক উত্তরাধিকার শুধুমাত্র একটি জেনারেশনই নিয়ন্ত্রণ করে, জেনারেশনের পর জেনারেশন নিয়ন্ত্রণ করে না, প্রত্যেক জেনারেশনে তার মাতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। শামুকের লিমনিয়াতে আমরা খোলকের প্যাচের বংশগতিতে মাতার প্রভাব দেখতে পারলাম। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে এবং এটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা, খুব সহজ বিষয়, মনোযোগ দিয়ে পড়ো, সাবধানে থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।